নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আমার জানালায় কাঠঠোকরা হাজির তো ও কিছু খাওয়া দাওয়া করবে এবং ওর অ্যাক্টিভিটিগুলো আজকে আমি এই ব্লগে তুলে ধরছি সাথে সাথে কালকের যে গল্পটা রয়ে গেছিলো সেই গল্পটি আমি আবার আজকে পড়ে শোনাব তো তোমরা দেখতে থাকো ওকেও দেখতে থাকো আর আমার গল্পটা শুনতে থাকো তাহলে শুরু করা যাক তৃতীয় পরিচ্ছেদ সমাপ্তি গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের তৃতীয় পরিচ্ছেদ আমি শুরু করতে যাচ্ছি অপূর্ব সমস্ত দিন নানা ছুতো করিয়া অন্তপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না বাহিরে নিমন্ত্রণ ছিল খাইয়া আসিল অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্ধ গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার আপনার আন্তরিক মাহাত্মের পরিপূর্ণ পরিচয় দিবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হইয়া উঠিবে তাহা বুঝা কঠিন একটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাহাকে সামান্য লোক মনে করি লইবা সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস্যস্পদ করিয়া তারপর তাহার অস্তিত্ব বিস্তৃত বিস্তৃত হইয়া রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের খেলা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে তাহাতেই বা তাহার ক্ষতি কি তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কী যে তিনি বিশ্বদ্বীপ নামক মাসিকপত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তরঙ্গের মধ্যে এসেন্স জুতা রুবিনীর ক্যামফোর রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীতের গর্ভে ভাবি উষার ন্যায় প্রকাশের প্রতীক্ষায় রহিয়াছে কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করিতে প্রস্তুত নয় সন্ধ্যার সময়ে অন্তঃপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞাসা করিলেন কেমন রেউপু মেয়ে কেমন দেখলি পছন্দ হয় তো অপূর্ব কিঞ্চিত অপ্রতিভাবে কহিল মেয়ে দেখেছি মা ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে মা আশ্চর্য হইয়া কহিলেন তুই আবার কটি মেয়ে দেখলি অবশেষে অনেক ইতস্তর পর প্রকাশ পাইল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তাহার ছেলে পছন্দ করিয়াছে এত লেখাপড়া শিখিয়া এমনি ছেলের পছন্দ প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙিয়া গেল সে রক্ষের মাথায় বলিয়া বসিল মৃন্ময়ীকে ছাড়া আর কাহাকেও সে বিয়ে করবে না অন্য জড়পুত্তলি মেয়েটিকে সে যতই কল্পনা করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বিতৃষ্ণার উদ্যোগ হইল দুই তিন দিন উভয়পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল মা মনকে বোঝাইলেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ বিবাহের পর তাহার হাতে পড়িলেই তাহার স্বভাবের পরিবর্তন হইবে এবং ক্রমশ ইহাও বিশ্বাস করিলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর কিন্তু তখনই আবার তাহার খর্বকেশরাশি তাহার কল্পনা পথে উদিত হইয়া হৃদয় নৈরাশ্যে পূর্ণ করিতে লাগিল তথাপি আশা করিলেন দৃঢ় করিয়া চুল বাঁধিয়া এবং জবজবে করিয়া তেল লেপিয়া কালে এ ত্রুটিও সংশোধন হইতে পারিবে পাড়ার লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসিত কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল তাহার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দুই চক্ষু বহিয়া জল পড়িতে লাগিল তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নাই কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন তখন পুজোর সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল কিন্তু অপূর্ব মা কহিল এই মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারিব না উভতই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্বমতো মাল ওজন ও টিকিট বিক্রয় করিতে লাগিল অতঃপর মৃন্ময়ীর মা এবং পল্লীর যত বর্ষীয় সিগন সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে অহর্নিশ উপদেশ দিতে লাগিল ক্রীড়াশক্তি শক্তি দ্রুত গমন উচ্চ হাস্য বালক দিকের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসরণে অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়া বিবাহটাকে রূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং বসানে ফাঁসি হুকুম হইয়াছে সে দুষ্ট পনি ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হটিয়া বলিয়া বসিল আমি বিবাহ করিব না আসছি চতুর্থ পরিচ্ছেদে কিন্তু তথাপি বিবাহ করিতে হইল তারপরে শিক্ষা আরম্ভ হইল এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তপুরে আশিয়া আসিয়া আবদ্ধ হইয়া গেল শাশুড়ি সংশোধন কার্যে পবিত্র হইলেন অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন দেখো বাছা তুমি কিছু আর কচিখুকি নও আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না শাশুড়ি যেভাবে বলিলেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করিল না সে ভাবিল এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না কোথায় গেল কোথায় গেল খোঁজ পড়িল অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়া বসিয়াছিল শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হৈতসীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করিতে পারিবেন রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপ ছুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষদ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল মৃন্ময়ী তুমি আমাকে ভালোবাসো না মৃন্ময়ী সতেজে বলিয়া উঠিল না আমি তোমাকে কখনোই ভালোবাসব না তাহার যত রাগ যত শাস্তি বিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপরে নিক্ষেপ করিল ক্ষুণ্ণ হইয়া কহিল কেন আমি তোমার কাছে কি দোষ করেছি মৃন্ময়ী কহিল তুমি আমাকে বিয়ে করলে কেন এ অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন কিন্তু অপূর্ব মনে মনে কহিল যেমন করিয়া হোক এই দুর্বাধ্য মনটিকে বশ করিতে হইবে পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখিয়া তাহাকে ঘরে দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল সে নূতন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফড় করিয়া বেড়াইতে লাগিল অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না দেখিয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিঁড়িয়া কুটিয়া কুটিয়া করিয়া ফেলিল এবং মাটির উপর উবুড় হইয়া পড়িয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল সস্নেহে তাহার ধুলি লুন্ঠিত চুলগুলি কপলের উপর হইতে তুলিয়া দিবার চেষ্টা করিল মৃন্ময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই মৃন্মণি মৃন্ময়ী প্রবল বেগে মাথা নাড়িয়া সতেজে শরদনে কহিল না অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দিবার চেষ্টা করিয়া কহিল একবার কে এসেছে রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে চাহিয়া হতবুদ্ধির ন্যায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল মৃন্ময়ী মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল অপূর্ব কহিল রাখাল রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে খেলতে যাবে না সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে কহিল না রাখালও সুবিধা নয় বুঝিয়া কোনো মতে ঘর হইতে পলাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে শান্ত হইয়া ঘুমাইয়া পড়িল তখন অপূর্ব পা টিপিয়া বাহির হইয়া দাঁড়ে শিকল দিয়া চলিয়া গেল তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাজ হইতে এক পত্র পাইল তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নেই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল আমি বাবার কাছে যাব শাশুড়ি অকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভর্ৎসনা করিয়া উঠিলেন কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই বলে বাবার কাছে যাব ওনার সৃষ্টি আবদার সে উত্তর না করিয়া চলিয়া গেল আপনার ঘরে গিয়া রুদ্ধ করিয়া নিতান্ত হতশ্বাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করিয়া বলিতে লাগিল বাবা আমাকে তুমি নিয়ে যাও এখানে আমার কেউ নেই এখানে থাকলে আমি বাঁচব না গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মৃন্ময়ী গৃহের বাহির হইল যদিও এক একবার মেঘ করিয়া আসিতেছিল তথাপি জ্যোৎস্না রাত্রে পদ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল বাপের কাছে যাইতে হইলে কোন পদ অবলম্বন করিতে হইবে মৃন্ময়ী তাহার কিছুই জানিত না কেবল তাহার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়া ডাকের পত্রবাহক রানার ঘন চলে সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায় পৃথিবীর সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল চলিতে চলিতে শরীর শান্ত হইয়া আসিল রাত্রিও প্রাস শেষ হইল বনের মধ্যে যখন উসখুস করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল অতঃফর কোন দিকে যাইতে হইবে ভাবিতেছে এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনিয়া শুনিতে পাইল চিঠির থলে কাঁধে করিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকে রানার আসিয়া উপস্থিত হইল মৃন্ময়ী তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর শান্ত স্বরে কহিল কুশিগঞ্জে আমি বাবার কাছে যাব আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না সে কহিল কুশিগঞ্জ কোথায় আমি জানি নে এই বলিয়া ঘাটে বাঁধা ডাক নৌকোর মাঝিকে জাগাইয়া দিল নৌকা ছাড়িয়া দিল তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নেই দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল মাঝি আমাকে কুসিগঞ্জে নিয়ে যাবে মাঝি তাহার উত্তর দিবার পূর্বে পাশে নৌকা হইতে একজন বলিয়া উঠিল আরে কে ও মিনুমা তুমি এখানে কোথা থেকে মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল বনমালি আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব আমাকে তোর নৌকায় নিয়ে চল বনমানী তাহাদের গ্রামের মাঝি সে এই উচ্ছৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চি চিনিত সে কহিল বাবার কাছে যাবে সে তো বেশ কথা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মৃন্ময়ী নৌকোয় উঠিল মাঝি নৌকা ছাড়িয়ে দিল মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দোলাইতে লাগিল মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতি স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল জাগিয়া উঠিয়া দেখিল সে তাহার শ্বশুরবাড়িতে বাড়িতে খাটে শুইয়া আছে তাহাকে জাগ্রত দেখিয়া ঝি বকিতে আরম্ভ করিল ঝির কণ্ঠস্বরের শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন করিয়া বলিতে লাগিলেন মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রইল অবশেষে তিনি যখন তাহার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করিয়া বলিলেন তখন মৃন্ময়ী দ্রুত পদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে আসিয়া বলিল মা বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি মা অপূর্বকে নভূত ন ভবিষ্যতে ভর্ৎসনা করিতে লাগিলেন এবং দেশে এত মেয়ে থাকিতে বাছিয়া বাছিয়া এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাহাকে যথেষ্ট গঞ্জনা করিলেন সেদিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলিতে লাগিল তাহার পর দিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল মৃন্ময়ী তোমার বাবার কাছে যাবে মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চাপিয়া ধরিয়া সচকিত হইয়া কহিল ঝাবু অপূর্ব চুপি চুপি কহিল তবে এসো আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যায় আমি ঘাটে নৌকো ঠিক করে রেখেছি মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাহিল তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল অপূর্ব তাহার মাতার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুইজনে বাহির হইল মৃন্ময়ী সেই অন্ধকার রাত্রে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভয়ের সহিত স্বামীর হাত ধরিল তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকমল স্পর্শযোগে তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল নৌকা সেই রাত্রেই ছাড়িয়া দিল অশান্ত হর্ষ হর্ষ সত্ত্বেও অনতি বিলম্বেই মৃন্ময়ী ঘুমাইয়া পড়িল পরদিন কি মুক্তি কি আনন্দ দুই ধারে কত গ্রাম বাজার ক্ষেত বন দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করিয়া প্রশ্ন করিতে লাগিল এই নৌকায় কি আছে উহারা কোথায় হতে আসিয়াছে এই জায়গার নাম কি এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিতে পায় নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় কুলাইয়া ওঠে না বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিত সত্যের ঐক্য হয় নাই যথা সে তিলের নৌকোকে তিসির নৌকো পাঁচ বেড়ে কে রায়নগর এবং মুন্সেফের আদালতকে জমিদারি কাছারি বলিতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করে নাই এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিনীর সন্তোষের তিলমাত্র ব্যাঘাত জন্মায় নাই পরদিন সন্ধেবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়া পৌঁছল টিনের ঘরে একখানি ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালাইয়া ছোট ডেস্কের উপর একখানি চামড়ায় বাঁধা মস্ত খাতা রাখিয়া গা খোলা ঈশানচন্দ্র টুলের উপর বসিয়া হিসাব লিখিতেছিলেন এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করিল মৃন্ময়ী ডাকিল বাবা সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করিয়া কখনো ধ্বনিত হয় নাই ঈশানের চোখ দিয়া দরদর করিয়া অশ্রু পড়িতে লাগিল সে কী বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না তাহার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যে যুবরাজ এবং যুবরাজ মহিষী এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাহাদের উপযুক্ত সিংহাসন কেমন করিয়া নির্মিত হইতে পারে ইহাই যেন তাহার দিশাহারা বুদ্ধি ঠিক করিয়া উঠিতে পারিল না তাহার পর আহারের ব্যাপার সেও এক চিন্তা দরিদ্র কেরানি নিজ হস্তে ডাল ভাতে ভাত পাকায় পাক করিয়া খায় আজ সেই এমন আনন্দের দিনে সে কী করিবে কি খাওয়াইবে মৃন্ময়ী কহিল বাবা আজ আমরা সকলে মিলিয়া রাঁধিব অপূর্ব এই প্রস্তাবে সাতিশয় উৎসাহ প্রকাশ করিল ঘরের মধ্যে স্থানাভাব লোকাভাব অন্নাভাব কিন্তু ক্ষুদ্র ছিদ্র হইতে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয় তেমনি দারিদ্রের সংকীর্ণ মুখ হইতে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হইতে লাগিল এমনি করিয়া তিন দিন কাটিল দুবেলা নিয়মিত স্টিমার আসিয়া লাগে কত লো কত কোলাহল সন্ধেবেলায় নদী তীরে একেবারে নির্জন হইয়া যায় তখন কি অবাধ স্বাধীনতা এবং তিনজনে মিলিয়া নানা প্রকার জোগাড় করিয়া ভুল করিয়া এক করিতে আর এক করিয়া তুলিয়া রাঁধা বাড়া তাহার পরে মৃন্ময়ীর বলয় ঝঙ্কৃত স্নেহ হস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণীপণার সহস্র ত্রুটি পূর্ব মৃন্ময়ীকে পরিহাস ও তাহা লইয়া বালিকার আনন্দ কলহ এবং মৌখিক অভিমান অবশেষে অপূর্ব জানাইল আর অধিক দিন থাকা উচিত হয় না মৃন্ময়ী করুণ স্বরে আরও কিছুদিন সমস্ত সময় প্রার্থনা করিল ঈশান কহিল কাজ নাই বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টানিয়া তাহার মাথায় হাত রাখিয়া অশ্রু গদগদ কণ্ঠে ঈশান কহিল মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও কেহ যেন আমার মিনুর কোনো দোষ না ধরিতে পারে মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে স্বামীর সহিত বিদায় হইল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরিয়া গিয়া দিনের পর দিন মাসের পর মাস নিয়মিত মাল ওজন করিতে লাগিল আসছি ষষ্ঠ পরিচ্ছেদে এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন কোনো কথাই কহিলেন না কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে হালন করিতে চেষ্টা করিতে পারে এই নীরব অভিযোগ নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রইল অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল মা কলেজ খুলেছে এখন আমাকে আইন পড়তে যেতে হবে মা উদাসীনভাবে কহিলেন বউয়ের কী করবে অপূর্ব কহিল বউ এখানেই থাক মা কহিলেন না বাপু কাজ নেই তুমি তাকে তোমার তোমার সঙ্গে নিয়ে যাও সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে কহিল আচ্ছা কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মৃন্ময়ী কাঁদিতেছে হঠাৎ তাহার মনে আঘাত লাগিল বিষণ্ন কণ্ঠে কহিল মৃন্ময়ী আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না মৃন্ময়ী কহিল না অপূর্ব জিজ্ঞাসা করিল তুমি আমাকে ভালোবাসো না এ প্রশ্নের কোনো উত্তর পাইল না অনেক সময় এই প্রশ্নটি উত্তর অতিশয় সহজ কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ব ঘটিত এত জটিলতার সংসব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না অপূর্ব প্রশ্ন করিল রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে মৃন্ময়ী অনায়াসে উত্তর দিল হ্যাঁ বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষতীর্ণ কৃতবিদ্য যুবকের সূচীর মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হইল কহিল আমি অনেক কাল আর বাড়ি আসতে পারবো না এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না বোধহয় দু বছর কিংবা তারও বেশি হতে পারে মৃন্ময়ী আদেশ করিল তুমি ফিরে আসবার সময় রাখালের জন্যে একটা তিন মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো অপূর্ব শয়ান অবস্থা হইতে ঈষদ উত্থিত হইয়া কহিল তুমি তাহলে এইখানেই থাকবে কহিল হ্যাঁ আমি মায়ের কাছে গিয়ে অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই থেকো যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না খুব খুশি হলে বৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল কিন্তু অপূর্বর ঘুম হইল না বালিশ উঁচু করিয়া ঠেসান হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল অপূর্ব সেই আলোকের মৃন্ময়ীর দিকে চাহিয়া দেখিল চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপোর কাটি ছয়াইয়া অচেতন করিয়া রাখিয়া আছে। একবার কেবল সোনার কাটি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালা বদল করিয়া লওয়া যায় রূপর কাঠি হাস্য আর সোনার কাঠি অশ্রু জল ভোরের বেলা অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল কহিল মৃন্ময়ী আমার যাইবার সময় হইয়াছে চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি মৃন্ময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল এখন আমার একটি প্রার্থনা আছে আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি আর যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে মৃন্ময়ী বিস্মিত হইয়া কহিল কি অপূর্ব কহিল তুমি ইচ্ছা করিয়া ভালোবাসি আমাকে একটি চুম্বন দাও অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্যত হইল কাছাকাছি গিয়া আর পারিল না খিলখিল করিয়া হাসিয়া উঠিল এমন দুইবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল শাসনচ্ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল অপূর্ব বড় কঠিন কঠিনপণ দস্যুবৃত্তি করিয়া কাড়িয়া লুটিয়া যে আত্মবনা আত্মাবমাননা মনে করে সে দেবতার ন্যায় সগৌরবে থাকিয়া স্বেচ্ছান্বিত উপহার চায় নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না মৃন্ময়ী আর হাসিল না তাহাকে প্রত্যুষের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে সেখানে উহারও কেহ সঙ্গিনী নাই তুমি তো তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না আমি তাই তাহার মার বাড়িতে রাখিয়া আসিলাম সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের ষষ্ঠ পরিচ্ছেদ আমি শেষ করলাম এই মুহূর্তে আমি সপ্তম পরিচ্ছেদটি শুরু করব আরও একটি ব্লগে তোমরা থাকো শুনতে থাকো এবং কেমন লাগলো সেটা বলতে থাকো তো পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আজ এই পর্যন্তই থাক ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গল্প পাঠ শুনতে থেকো ধন্যবাদ